আমাদের এই সরকার 14ই জানুয়ারি 11ই জানুয়ারি শপথের পরে থেকে এখন পর্যন্ত দেখেন, তাহলে আমদানিকৃত আমাদের যে দুটি পণ্য আছে চিনি এবং তেল দুটোই কিন্তু একেবারে ভারসাম্য অবস্থায় আছে এবং গত বছরের তুলনায় কম আছে। এখন এই মুহূর্তে ভোজ্য তেলের দাম সর্বোচ্চ দাম 163 টাকা এবং খোলা বাজারে ভোজ্য তেলের দাম 150 টাকারও নিচে, চিনির দাম 140 টাকা এবং রমজান থেকে এখন পর্যন্ত ধারাবাহিক ভাবে এটা আছে। তো আমাদের এই কার্যক্রমগুলি চেষ্টাগুলি আমাদের অব্যাহত আছে। আপনারা জানেন যে কথাগুলি আপনি বিভিন্ন ভাবে বললেন, আমাদের এখানে কৃষি উৎপাদিত পণ্য কৃষি বিপণনের মাধ্যমে বাজারজাত হয়, তো সেইখানে আমাদের সিজনাল ফ্লাকচুয়েশন থাকে। যখন পেঁয়াজের ক্রাইসিস ছিল আমরা ভারত থেকে পেঁয়াজ আমদানি করে কিন্তু পেঁয়াজের দাম কমাতে সমর্থ হয়েছিলাম, একইভাবে সিজনাল ফ্লাকচুয়েশনে আমরা অন্যান্য পণ্যের সংকট হলে আমাদের এনবিআর এর সাথে বসে মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর মাধ্যমে আমরা কিন্তু ট্যারিফ গুলো ন্যাশনালাইজ করি। মাননীয় প্রধানমন্ত্রী কালকেও বাজেট দেওয়ার সময় বলেছেন যে আমরা ট্যাক্স দিলাম কিন্তু যখন প্রয়োজন হবে সেগুলো যৌক্তিক পর্যায়ে নিচে নামিয়ে আনা হবে। আর ইনফ্লেশনের ব্যাপারে আপনি যে কথাটা রেফার করলেন, ইনফ্লেশনের ব্যাপারে আমি বলেছিলাম যে ইনফ্লেশনে কিছু মনিটারি এবং ফিসক্যাল পলিসি মেজার নেওয়া হয় যেটা অর্থ মন্ত্রণালয় থেকে নেওয়া হয় এবং বাস্তবায়ন করা হয়, তো সেই বিষয়ে যদি আপনি আমাকে প্রশ্ন করেন তো ডেফিনেটলি তো আমাকে উত্তর দিতে হবে যে এই প্রশ্নটা আমি উত্তর দিতে পারবো না, এটা ওই অন্য মন্ত্রণালয় দিবে। তো আপনারা আমাদের এই মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় মনিটরিং করে এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে। তো যখন আপনি স্পেসিফিক প্রশ্ন করেন আমাকে যে ইনফ্লেশনের জন্য আমি কি কি মেজার নিয়েছি, ইনফ্লেশনের জন্য মেজারটা নিবে মাননীয় অর্থমন্ত্রী এবং এগুলোর বাস্তবায়নের দায়িত্ব আমাদের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য যারা অন্য বিভাগ আছে তাদের, এটা বাণিজ্য মন্ত্রণালয়। আমি সেই কথাটাই বলার চেষ্টা করেছি কিন্তু আপনারা হয়তো আমি হয়তো পরিষ্কার করে বলতে পারিনি, এই জন্য এখন পরিষ্কার করে জানিয়ে দিলাম। ধন্যবাদ।